তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম, গাছের না মানুষের? মানুষের না সাপের? ও হ্যাঁ, মনে পড়েছে, গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ও রুমি তো, শাড়িতে সে জ্যোৎস্না রাখে, মাথা তুলেই দাঁড়িয়ে আছে এমন ঘন দুর্বিপাকে। একটু আগে পাঁচ ছজনে আমি তখন বাঁচিয়েছি কি? মৃত্যুর আগের মুহূর্তেও হালদারবাবুর পা ধরে ডুবরে উঠেছিল তাঁর স্ত্রী। আমাকে মেরো না, তুমি যা চাও তাই পাবে। যারা দেশকে মা বলে ডেকেছিল তারা দেখছে সেই মাকে কুচিয়ে কুচিয়ে কাটছে র্যাডক্লিফের ছুরি, ফিনকি দিয়ে উঠছে রক্ত, আর সেই রক্ত গায়ে মেখে কত মানুষ মেতে উঠেছে স্বাধীনতার উৎসব। 46 এ ক্যালকাটাতে সেটেল করি, আর যাই নাই। ভিটার মায়া, পদ্মা ম্যাগনা, সোকরা বয়স, সার্সি সবই, এই ডায়ালেক্ট, জিলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার সুমা, এলুম খেলুম বাংলা, যদি আমার ভাষাও বঙ্গ ভাষা। ঝড়ের মতো এসে পড়ল আর একটা প্রেম, এখন একে কোথায় বসাই? একটা ঘরে ঘর পরিজন, অন্যটাতে লেখার কাগজ বইপত্র, বারান্দা ভর অতীত স্বজন, কোথায় বসাই? শক্ত হাতে সরিয়ে দেব, এক আঘাতে ছিন্ন করব মন থেকে মুখ, আমি কি আর তেমন কষাই? তবে কি মা? মা তখন ওই 94 পৃষ্ঠা 212 নম্বর গানটা, আগুনের পরশমণি, বাবা ঠান্ডা হাতে দিতে দিতে বলেছিল, আমার তো কোনো ঠাকুর নেই, তুমি ওকে দেখো রবি ঠাকুর।